আমরা ড্রিঙ্কস করতে আসছি, এই আমরা ড্রিঙ্কস করছি। এটা তো একটা ড্রিঙ্কস সেন্টার নাকি? কেউ কেউ ড্রিঙ্কস করছে, কেউ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাইছে, কেউ কেউ করে নাই সাথে আসছে। এখানে নিয়ে যায়, এখান থেকে কোথায় নিয়ে যাবে আমাদেরকে? আমাদের মোবাইল, আমাদের মোবাইল সিজ করছে। এখান থেকে প্রায় নিয়ার অ্যাবাউট এক ঘন্টা, 1 and 50 hours এখানেই বসা রাখছে। আসলে অভিযোগটা, বাচ্চারা তো এখানে খালি ভারে অন্য কিছু খাইতে আসে না, ভারে তো ধরেন মানুষ অন্য অন্য ভালো জিনিসও খাইতে আসে। এখন বন্ধুদের সাথে আসতে পারে, কিন্তু এটা যদি এইভাবে ভারে লাইসেন্স ছাড়া এরকম ঢুকতে দেয় ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে, এটা তো বিপজ্জনক আমাদের জন্য। এটাই তো বুঝেন, তাই না? এখন বাচ্চাদেরকে শুধু শুধু আটকাইছে, ছেড়ে দিতে হবে, এটাই হলো আমার কথা। আমার ছেলে, ছেলের বন্ধুরা আছে, আমাদের দুই তিনজন আছে। জি জি জি, লেখাপড়া করে, ভার্সিটিতে পড়ে, নচ্ছাও দিন। জি জি জি, মার্কেটিং ডিপার্টমেন্ট। আমরা কি অপরাধ করছি? এখানকার ম্যানেজমেন্ট কি নাই? এখানকার ম্যানেজমেন্ট নাই? ওনারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? উই ডোন্ট নো অ্যাবাউট ইট, যে ওনারা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। আমাদের মোবাইল সিজ করছে ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমরা কোথায় যাচ্ছি? উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। ইভেন আমি আমি তিনবার অ্যাওয়ার করলাম যে আমার আই নিড টু গো টয়লেট বলে, এখানে করে দেন, আমি করে দিচ্ছি। কিন্তু আমাদের অপরাধটা কি? যদি আমাদের পারমিশন না থাকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইউ দে হ্যাভ টু রাইট যে আমরা থানায় যাব। যদি আমাদের পারমিশনের, যদি রুলস অ্যান্ড রেগুলেশনসে গভর্নমেন্টের কোনো পারমিশন থাকে যে না ওকে ইউ হ্যাভ টু নিড দ্য পারমিশন ফর ড্রিঙ্কস, তাহলে আমাদের ইচ অ্যান্ড এভরি ওয়ানকে দিয়ে। কিন্তু আমাদেরকে এইভাবে একদম বাসে তুলে 50 জন, অ্যাজ আই নো যে 51 ইন দিস বাস, আমরা কোথায় যাচ্ছি? উড়ন্য আমাদের ফ্যামিলি আছে। হ্যাঁ, ওকে ফাইন, আমাদের যদি লাইসেন্স না থাকে আমাদেরকে বলুক। কিন্তু প্রত্যেকের কি লাইসেন্স আছে কি না আছে সেটার কিন্তু জাজমেন্ট এখনো হয়নি। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে আবাসিক, আশেপাশে আবাসিক এলাকা আছে, আবাসিক এলাকা থেকে লাইট আর কোর্ড দিচ্ছে, যে এখানে অবৈধ কাজ চলে, অল্প বয়সী মেয়েদের নিয়ে নাচানাচি হয় বা বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলে, সেই প্রেক্ষিতে আমরা এখানে অভিযান চালিয়েছি। ডিবি উত্তরা বিভাগ অভিযান চালিয়ে আমরা বিপুল পরিমাণে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ পেয়েছি, এবং সাথে সাথে আমরা বিয়ার পেয়েছি, এবং আমরা কিছু লোক এই মর্মে তুলে নিয়ে গেছি। আমরা এখন যাচাই বাছাই করব এবং আমাদের মামলার বিষয় প্রক্রিয়াধীন আছে। ধন্যবাদ। কতজনকে আপনারা ধরেছেন, যদি আমাকে একটু সংখ্যাটা একটু বলেন। আমরা নিয়ে গেছি 70 জন মতো। আমরা এখন যাচাই বাছাই করে দেখি কে কতটুকু জড়িত, কীভাবে জড়িত, সেগুলো দেখে আমরা বিবেচনা করব। আমরা 5400 বিয়ার আমরা জব্দ করেছি, আর মদ 200 বোতল। আমরা দুইটা বাসে দেখেছি, টোটাল হলো 170 জন। আমাদের এইখানকার স্টাফ আছে, স্টাফ সহ আমরা দেখি কতজন আছে, কিভাবে আছে, আমরা যাচাই বাছাই করে আপনাদের পরবর্তীতে জানাবো, আমরা মিডিয়া করে জানাবো। কতজন নারীকে আটক করেছেন আপনি? আমরা আটক বলতে পাচ্ছি না, আমরা যাচাই বাছাই, আমরা 3 জনকে পেয়েছি। কয় ঘন্টা অভিযান করেছিলেন আপনি? আমরা 9:30টার পরে থেকে অভিযান করে এই যে শেষ করলাম, সবাইকে ধরলাম। যদি আমাদের ওনারা বলতেছে যে যাদের লাইসেন্স নাই তারা ঢুকতে পারে না, তাহলে কেন আমাদের ঢুকালো? আর এলাকা
খাওয়া দাওয়া করতে আসতে পারে, এরকম না পারে খারাপ জিনিস খাইতে আসে।